আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪৬২ জনের করোনা শনাক্ত, মারা গেছেন ৩৭ জন। করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে অন্তত ৩২ জনের মৃত্যু, চিকিৎসক পুলিশ সহ সারা দেশে বাড়ছে সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের সংখ্যা। করোনা মহামারীর কারণে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার প্রস্তুতি শেষ করতে পারেনি এনসিটিবি, সময় মতো শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছার আশঙ্কা। এবং ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের প্রায় ৩০টি স্থানে ভাঙা ও ফাটল, ঝুঁকিতে বেশ কয়েকটি স্থাপনা। এবারে বিস্তারিত সংবাদ। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৭ জন। সব মিলিয়ে মারা গেছেন ১৫৮২ জন। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২২৬৬০ জনের দেহে। এ রোগে আক্রান্ত প্রায় ৫০,০০০ মানুষ সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের ভেতরেও টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। দেশে এখন ৬৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৬,৪৩৩টি নমুনা পরীক্ষার ফল পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ৩৪৬২ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২২৬৬০। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.০৭%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৬০,৪৪৪টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩৪৬২ জন। যারা আক্রান্ত হয়েছেন তারা মানবিক মনোবল অবশ্যই দৃঢ় রাখবেন। চিকিৎসার পরামর্শের জন্য হটলাইন খোলা আছে, সেই হটলাইনে চিকিৎসা পরামর্শ নেবেন। শিশুদের স্বেচ্ছাশীল কাজের সাথে নিয়োগ করবেন এবং সকলেই হালকা ব্যায়াম, নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন। যারা ধূমপান করছেন তারা এই মুহূর্ত থেকে ধূমপান ছেড়ে দিবেন। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এ রোগে ১৫৮২ জনের মৃত্যু হলো। সবশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। বয়স বিভাজনে ১১-২০ বছর ১ জন, ২১-৩০ বছর ২ জন, ৩১-৪০ ২ জন, ৪১-৫০ ৩ জন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ৯ জন এবং ৭১-৮০ ৮ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ ১০ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৭ জন, বরিশাল ১ জন, ময়মনসিংহ ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ৩৪ জন এবং বাড়িতে ৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ২,০৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৯,৬৬৬ জন সুস্থ হয়ে উঠলেন। সুস্থতার হার ৪০.৪৯%। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় সারা দেশে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলা লকডাউন করা হলেও রেড জোন ঘোষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নেই এর কড়াকড়ি। বিভিন্ন অঞ্চলে বাড়ছে চিকিৎসক পুলিশ সহ সম্মুখ যোদ্ধাদের শনাক্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনায়। দুজনের মৃত্যু হয়েছে করোনায় আর ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। বগুড়ায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের আর নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। ময়মনসিংহে করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের। এছাড়া ভালুকায় করোনার উপসর্গ নিয়ে শিল্প পুলিশের পরিদর্শক সালাউদ্দিন ভোরে মারা যান। কুমিল্লায় করোনা পজিটিভ হয়ে ১জনের মৃত্যু হয়েছে আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ১জনের আর উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৩জনের। এছাড়া পাবনায় করোনা নিয়ে মারা গেছেন ১জন আর কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২জনের। এদিকে নারায়ণগঞ্জের ৪টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন করা হয়েছে শুধু রূপগঞ্জ সদর ইউনিয়নকে। রেড জোন এলাকাগুলোতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা বাসিন্দাদের।
গত 24 ঘন্টা এই অঞ্চলে এক চিকিৎসক সহ এ পর্যন্ত করোনা মৃত্যু হয়েছে 108 জনের আর করোনা পজিটিভ 4,500 এর বেশি মানুষের। এদিকে সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রবাসীর আর চট্টগ্রামে করোনা মৃত্যু হয়েছে একজন চিকিৎসকের। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 9 জন পুলিশ সদস্য, 3 জন ব্যাংক কর্মকর্তা সহ করোনা আক্রান্ত হয়েছেন 69 জন। নেত্রকোনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 79 জন। 3 চিকিৎসক ও পুলিশ সদস্য সহ 47 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া হবিগঞ্জে 51 জন, বান্দরবানে 38 জন, চুয়াডাঙ্গায় 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। সারা দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তখনও কিছু জেলায় নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না স্থানীয় বাসিন্দারা। যশোরের বেনাপোলে লকডাউন দেওয়া হলেও একই চিত্র, এমনকি অনেক জায়গায় ভেঙে ফেলা হয়েছে ব্যারিকেড। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে দেশের আরও 3 জেলাকেও রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ ব্যাপারে বুধবার থেকে 11 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কক্সবাজার জেলার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেসব এলাকা হল কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের 4টি ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এবং পালংখালি ইউনিয়নের বালুখালী ও থাইংখালি বাজার। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 6 জুন থেকে কক্সবাজার শহরে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে চলছে। এতে পালাক্রমে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক টিম। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের 5 উপজেলার 9টি এলাকা রেড জোন ঘোষণা করার পরও এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেমনভাবে চোখে পড়ছে না প্রশাসনের তদারকি, লকডাউন মানছেন না সাধারণ লোকজন। রেড জোনের মধ্যে রয়েছে হবিগঞ্জ পৌরসভার 6 ও 9 নম্বর ওয়ার্ড, চুনারুঘাট পৌরসভা উপজেলার দেওয়ারগাছা, উবাহাটা ও রানীগাঁও ইউনিয়ন, মাধবপুর পৌরসভা, আজমিরিগঞ্জ ও বাহুবল উপজেলার সদর। করোনা টেস্টে দীর্ঘসূত্রিতা ও হয়রানি বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন 1,000 টেস্ট, করোনা রোগী পরিবহনে বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস সহ চালু সহ 8 দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে জেলা পার্ষদ। সম্মেলনে 8 দফা দাবি আদায়ের জন্য আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরীর সদর রোড অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে বরিশালে করোনা রোগীর চিকিৎসায় চরম অনিয়ম তুলে ধরেন বক্তারা। করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ। এখনও দরপত্র আহ্বান, কার্যাদেশ, কাগজ কেনাসহ কোনো কাজই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCERT। তাই সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলছে NCERT আরও দেরি করলে সময়মতো বই ছাপানো কঠিন হবে। হুমায়ুন চিস্তি, রিপোর্ট। বছরের প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন বই। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 35 কোটি বই ছাপানোর কথা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCERT-র। প্রতিবছর মে মাসের মধ্যে পাঠ্য বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়। জুন মাসে কার্যাদেশ দেওয়ার পর জুলাই ও আগস্ট মাসে প্রেসগুলোতে বই ছাপানো শুরু হয়। তবে এবার করোনা সংক্রমণের কারণে থমকে যায় সব কিছু। করোনা পরিস্থিতির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা বিঘ্নিত সৃষ্টি করেছে। আমরা এখন পুরোপুরি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে সচল আছি। কাগজের যে টেন্ডার সেটাও আমাদের টেন্ডার শেষ হয়েছে, এখন মূল্যায়ন প্রক্রিয়া আছে। আশা করছি যে এই মূল্যায়ন প্রক্রিয়া সমাপ্ত করে জুলাই মাসের মধ্যে সেগুলোকে চুক্তিতে যেতে পারবো এবং উৎপাদনে যেতে পারবো, কার্যাদেশ দিতে পারবো। এদিকে আগামী বছর প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠ্য বই দেওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রাদুর্ভাবে বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ শেষ করতে পারেননি। ফলে আগামী বছরও পুরাতন কারিকুলামেই বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনার কারণে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সমাপ্ত করতে পারিনি, সেই কারণে আমাদের এই 2 মন্ত্রণালয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 2022 থেকে সেইটাকে আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।
ছাপাখানার মালিকরা বলছেন, দরপত্র ও কার্যাদেশ পাওয়ার পর বই ছাপা শুরু করার কয়েকটি ধাপ রয়েছে। এসব প্রক্রিয়ায় দেরি হলে সময় মতো বই ছাপানো সম্ভব নাও হতে পারে। 100 দিন সময় আমাদের দরকার এই কাজের জন্য। বোর্ডের প্রক্রিয়া অনেক বাকি, টেন্ডারের বাছাই প্রক্রিয়া সুসম্পন্ন করে কার্যাদেশ প্রদান করবে। কার্যাদেশের পরে আমাদেরকে একটি সিডি দিবে, সিডিটার থেকে আমরা পাণ্ডুলিপি তৈরি করে বোর্ডকে সরবরাহ করব। বোর্ড তখন আমাদেরকে মুদ্রণাদেশ দিলে পরে আমরা এই বইটির মুদ্রণ শুরু করব। বোর্ড যদি দেরি করে আমার জন্য চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে হলে বেশি ছাপাখানাকে একাজে সম্পৃক্ত করতে হবে। প্রায় 35 কোটি নতুন বই বছরের প্রথম দিনেই 4.5 কোটি শিক্ষার্থীর হাতে তুলে দিতে বছরের এই সময়টাতে প্রচণ্ড ব্যস্ত থাকে ছাপাখানাগুলো। কিন্তু করোনা মহামারীর কারণে থমকে গেছে সব প্রক্রিয়া, তাই সময় মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের প্রায় 30টি স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে, ফলে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের নিকটে বসবাসকারীরা। সিটি মেয়র ইকরামুল হক টিটু জানিয়েছেন, সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রায় 2 যুগ আগে 8 কিলোমিটার দৈর্ঘ্যের শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই বাঁধ প্রতি বছর সংস্কার করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের প্রায় 30টি স্থান। পরিকল্পনা করে স্থায়ীভাবে যেটি যেন প্রতি বছর না ভাঙে বা এরকম ইমার্জেন্সি ওয়ার্ক করতে না হয় সেই ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের এখন সময় এসেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষার লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই বাঁধটা সংস্কার করা হোক, না হলে কিন্তু নদী গর্ভে আমাদের এই স্থাপনাগুলি চলে যাবে। বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল পার্ক, ঐতিহ্যবাহী সার্কিট হাউস সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অভিযোগ, বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই বছর এটির ভাঙনের প্রবণতা অনেক বেশি। আমরা আশা করব পানি উন্নয়ন বোর্ডের কাছে যে অচিরেই এই বাঁধ যথাযথভাবে নির্মাণের মাধ্যমে শহরবাসীকে রক্ষা করবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা জানিয়েছেন, ভাঙন এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে, শেষ হতে অন্তত 2 সপ্তাহ লাগবে। সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে মেরামত করতেছি। মেরামত করতে 15 দিন সময় লাগবে, ইনশাআল্লাহ। বাঁধের সংস্কার কাজ করতে প্রতিবারই লাখ লাখ টাকা খরচ করা হয়, তবুও ঝুঁকির মাঝেই থেকে যায় দেশের অষ্টম বিভাগীয় এই শহরটির একাংশ। তাই বাঁধটিকে আরও মজবুত করে তোলার দাবি এলাকাবাসীর। মইনুর রিপন, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দিতে পদ্মা নদীর 1.5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি সহ 6টি গ্রাম। খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি ঢুকে পড়েছে চর ও দ্বীপচর সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙনও। তলিয়ে যেতে শুরু করেছে গ্রামীণ রাস্তাঘাট, উঠতি ফসলের ক্ষেত। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 5 সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা কয়েকদিন বৃদ্ধির পর এখন কমতে শুরু করেছে। পানি কমলেও তলিয়ে রয়েছে জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের অনেক এলাকা, ফসলি জমি, রাস্তাঘাট ও ঘরবাড়ি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 12.75 মিটার রেকর্ড করা হয়। পানি বৃদ্ধির পরিমাণ কমে যাওয়ায় এদফায় পরিস্থিতির আর অবনতি হবে না বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
বাংলাদেশ নৌবাহিনীর 73 জন নবীন অফিসারকে কমিশন প্রদান করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। সকালে চট্টগ্রামের পদেঙ্গা নেভাল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে কমিশন দেয়া হয়। অনুষ্ঠানে 2017 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2020 এ ব্যাচের 29 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার কমিশন লাভ করেন। এতে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে সৌড অব অনার লাভ করেন 2017 বি ব্যাচের আসিফ মেহরাজ। অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের সীমিত সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে হাটিকুমরুল মোড় থেকে পাঁচলিয়া গামী পাথর বোঝাই একটি ট্রাককে পেছন থেকে নলকাগামী ইট বোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাক দুটি জব্দ করলেও উভয় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে নাটোরের বাগতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে নারী সহ সাতজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে বাগতিপাড়ার কলাবাড়িয়া যাচ্ছিল। করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় প্যানেলে উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে জেলা কোটা অনুসরণ করে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পদবঞ্চিতরা। ঝিনাইদহে মুরারিদহ এলাকায় মানববন্ধনের আয়োজন করে চাকরি প্রত্যাশীরা। এ সময় বক্তারা 2018 সালের উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্যানেলে নিয়োগের দাবি জানান। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ বঞ্চিত প্রার্থীদের জেলা কোটা নীতি অনুসরণ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিতরা। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার পদবঞ্চিত প্রার্থীরা। দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বৈষম্যের শিকার ও পদবঞ্চিত জেলা কমিটির আহ্বায়ক রাজু আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। ঝালকাঠিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা বিষয়ক প্রচার এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে জেলা প্রশাসক জহুর আলী ও ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সংবাদকর্মীরা অংশ নেন। টাঙ্গাইল অঞ্চলের বিড়ি শ্রমিকদের উপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার বিড়ি শ্রমিক অংশ নেন। জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি নূর তাজ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বাজেটে বিড়ির উপর ধার্য করা অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ক্ষুদিরামপুর বাইপাসে মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এনবিআর এর চেয়ারম্যানের নির্দেশে শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ হামলা করে বলে দাবি করেছেন বিড়ি শ্রমিক নেতারা। সারাদেশে উচ্চ শিক্ষায় অবদান রাখা 5,000 নন এমপিও অনার্স মাস্টার্স শিক্ষককে প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখা। এ সময় উচ্চশিক্ষা ধ্বংসের অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হারুনুর রশিদের পদত্যাগেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব জসীমউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।